খোলা আকাশ সবার খুব প্রিয়, কিন্তু সব থেকে বেশি প্রিয় পাখিদের। ওরাই পারে ওদের ইচ্ছে মতো ডানা মেলে এদিক ওদিক হারিয়ে যেতে, কিন্তু তাদের এই হারিয়ে যাওয়া আর দেখা মিলছে না বৃহস্পতিবার থেকে। শুধুমাত্র এই ওয়েদারের জন্য আমাদের কাছ থেকেও তারা হারিয়ে গেছে। তাই প্লিজ বন্ধুরা, তোমরা আমার হাত ছেড়ে হারিয়ে যেও না, স্কিপ করে বেরিয়ে যেও না। ভালো লাগলে সাবস্ক্রাইব। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দেবলীনা। এখন বাজে হচ্ছে 10:40, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি, যদিও এখন থেকে নয়, সকাল থেকেই শুরু করেছি তোমাদের সাথে। ওই একটাই কথা বলি যে ওঠার পরেও, মানে ঘুম থেকে তো উঠে যাই, যেহেতু ওর কাজটাকে ওই দেখো করছে কাজ, তো ওর কাজটাকে, কিন্তু এই রকম একটা ওয়েদারে কার উঠতে ইচ্ছে করে বলো? আজকেও বৃষ্টি, আর আমার জামা কাপড়ের দশা মনে হচ্ছে এখানে রেখেই আদি অনন্তকালের জন্য রেখে দিতে হবে, জানি না কি হবে। কেচে এত বেকায়দায় পড়েছেন আমার, না আর সত্যি ভালো লাগছে না, বৃষ্টি কমছেই না কমছেই না। দেখাচ্ছি তোমাদেরকে আজকেও কি হারে বৃষ্টি হয়েছে, মানে এতক্ষণ তো হচ্ছিলই, এখন তেজটা একটু কমেছে কিন্তু হয়ে যাচ্ছে, মানে এতেও তো আমি দিতে পারবো না ছাদে, না দেখাচ্ছি। দেখো চারদিকে এখনো হয়ে চলেছে বৃষ্টি, বোঝা কি যাচ্ছে? ওই দেখো হালকা হালকা ঝিরিঝিরি হয়েই যাচ্ছে, মানে জল জমিয়ে দিয়েছিল ছাদটায়। আমি সকালবেলা উঠে দেখছিলাম একটু একটু জমে রয়েছে, এখন বেরিয়েছে জলটা যেহেতু বৃষ্টির তেজটা একটু কমেছে। মানে চারদিকের খুবই বাজে অবস্থা। চলো, বেকার এসব দেখে মন আরো খারাপ করে লাভ নেই, জানি না যাওয়ার আগে সব কাজ কমপ্লিট করতে পারবো কিনা, যা যা ভেবেছিলাম। আর আমার জামা কাপড়গুলোর ভবিষ্যৎ মনে হচ্ছে এখানেই ওদের, তবে অনেকটাই শুকিয়েছে এখানে থেকেও, আসলে হাওয়াটা পায় তো, তো ওই জন্য। আর টম্পিকে দেখবে, ওই দেখো যেহেতু বৃষ্টি এখানটাতেও ওনা জল পাচ্ছে, কিছু করার নেই, ওকে কোথায় বসে দেবো বলো? এই এই দিকটা দিয়েও বৃষ্টি হলে ছাঁট আসছে এসে, এই দেখো এখানটাও ভেজা, মানে এই দিকটাও ভেজা থাকছে, তাও আমরা আর হ্যাপি দিস ঘরের সামনেও জল, এখানটাতেও জল, কি করা যাবে আর। টম্পি, ওই দেখো কি হয়েছে, তুমি বিকু খেয়েছো? খেয়েছো? রান্না করবো তারপর তো খেতে দেবো, তারপর তো খেতে দেবো তোমাকে। চলো এখন টাটা। বেজে গেছে দুপুর 12টা, আর বাইরের পরিস্থিতিটা আগের থেকে অনেকটাই বেটার, হ্যাঁ মেক করে আছে এটা ঠিক কথা, কিন্তু বৃষ্টিটা কমেছে। তো চলো এবার রান্নাটা শুরু করি তাহলে। মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে গেছি, সাথে মাছের তেল, আর এখানে বেগুন কেটে একটু জলে চুবিয়ে রেখে গেছিলাম। তো চলো দেখা যাক কি রান্না করা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে মাছের ঝালটা বানালাম, ধনে পাতা ছিল ঘরে কিন্তু শেষ হয়ে গেছে আর নেই, আর এখানে হচ্ছে ওই মাছের তেল দিয়ে বেগুনটাকে ভেজেছি তো নাবিয়ে নিয়ে, আর ওদিকে হচ্ছে আমার ভাত, মোটামুটি সবটাই আমি মুছে নিয়েছি, ওই দিকটা বাকি, তাই ন্যাকড়াটা ওখানেই রাখা রয়েছে। তো চলো, বাজে 8:15, আর আমি দুপুরে বাসনগুলোকে মেজে সব পরিষ্কার করলাম, বেসিনটা আর কি, কারণ কি বলতো এতক্ষণ না ঠান্ডা লাগছিল, জলে হাত দেবো দেবো না দেবো না দেবো না করে করে, তো করলাম যখন একটু রাতে করবো আলুর দম, সেটাকে কেটে রাখলাম, আলুটাকে জলে চুপিয়ে রাখলাম, মশলাটাকেও করে রাখলাম, রাতে জাস্ট খুন্তিটা নাড়বো তাহলেই হয়ে যাবে। এখন যাবো অ্যাপিদির ঘরে, তো চলো যাওয়া যাক, রাতে যখন আলুর দমটা করবো তখন শেয়ার করবো। চলো এবার শুরু করবো আলুর দম বানানো, আর আলুর দমটা আমি সর্ষের তেলে বানাবো, তো ওই জন্য তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, দিয়ে দেবো গোটা গরম মশলা, যদিও তেলটা গরম হয়নি কিন্তু গরম হলেই ফুটবে আমি জানি, দেখো যার জন্য আমি ঢেকে দিয়েছিলাম ফুটবে বলে। তো এবার দিয়ে দেবো হিং, আমার হিঙের গন্ধটা দারুণ লাগে, আর এরপর দিয়ে দেবো আলুগুলোকে।
গুলোকে ভালো করে ভেজে নেব। এবার দেখো মোটামুটি আমি লাল করে জিনিসটাকে ভেজেই নিয়েছি, মানে আলুটাকে ভেজে নিয়েছি লাল করে। এইবার দেব হচ্ছে মশলাটা, আর এই মশলাটায় রয়েছে হচ্ছে আদা, পোস্ত, চারমগজ, কাজু এসবই রয়েছে, আর লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে। তো দিয়ে দিচ্ছি, এইবার আর কিছুই না, ভালো করে কষব, আর হলুদ আর নুনও দেব এর মধ্যে। খুব বেশি হলুদ দেব না, চাইলে কেউ হলুদ না দিয়েও করতে পারো। দেব একটুখানি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য, দেব একটু চিনি, তারপর দেব লাস্টে নুন। তো এইবার নাড়া দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, আর কিছুই নয়। তো দেখো মোটামুটি কষাচ্ছি, এবার আমি দেব সস। এবার টমেটো সসটাকে দিয়ে নিয়েও কষিয়ে নেব, চাইলে টমেটোও ইউজ করতে পারো। আমি একটু বেশি কষিয়ে ফেলেছিলাম ঢাকা চাপা দিয়ে, বুঝতেই পারছো, আসলে পাশে আমি ময়দাটাও মাখছিলাম। আর বেশি কষানোর দরকার নেই, এবার জল দিয়ে দেব না। কেউ চাইলে একদম কষাতে কষাতেই সেদ্ধ করে ফেলতে পারো আলু, যেরকম চন্দ্রমুখী আলু ঢালু, কিন্তু ব্যাঙ্গালোরের আলু আমি বারবারই বলি খুবই খারাপ থাকে, তো সেক্ষেত্রে তো সম্ভবই নয়। তো এটাকে এবার ফুটতে দেবো, আর কিছুই নয়। তো চলো ফুটুক লাস্টে তোমাদেরকে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কাসুরি মেথি পাতাটা, হয়তো ধোয়াটা উঠছে বলে দেখতে পাচ্ছ না ঠিক করে। এবার একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো, হয়েই গেছে, এটুকু ঝোল তো লাগবেই। তো নামিয়ে নিয়ে তারপর দেখা। দেখো দুটো বাটিতে নামিয়েছি, এটা আমার দেখে বুঝতে পারছো আলু ভালো খায় না, তাই জন্য এটা নামিয়েছি, যদি খায় তো দিয়ে দেবো। আমার থেকে দেখতেও ভালো হয়েছে, নুন চেখে দেখলাম ভালোও হয়েছে খেতে, আর এখানে ময়দাটাও মেখে রেখেছি। তো চলো এখন তার পরোটাটা করবো না, পরে করবো। খাবার তৈরি হয়ে গেছে, কিন্তু এখনই আজকে ব্লগটাকে শেষ করব না, আগে ওর থেকে রিভিউটা নেব যে কেমন হয়েছে খেতে, তারপর। তো চলো আগে খেতে বসে নি। খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তুমি কেমন খাবে। পরোটাগুলো খাস্তা হাস্তা হচ্ছে না? ভালো হয়েছে, আলুর দমটা ভালো হয়েছে, মশলাটা কষানোর টাইম একটু বেশি ইয়ে হয়ে গেছিল, মানে ঢাকা দিয়েছো? হ্যাঁ কসুরি মেথি তো দিয়েছি। তো চলো ভালোই হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এরকম ভাবে হিং গোটা গরম মশলা ফোড়নে দিয়ে লাস্টে কসুরি মেথি, দারুণ লাগবে, আর হিংটা একটু বেশি পরিমাণে যাতে সেন্টটা পাওয়া যায়। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, তাহলে যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।